एवरीवन एंड वेलकम बैक टू आवर फैमिली यूट्यूब चैनल थ्री ओ ड्रीमर्स। तो आज के আমার মামা পাপার অ্যানিভার্সারি, তো আজকে ওদের সকাল থেকে ছুটি আছে, তো আজকে আমরা বেরিয়েছি। সো লেটস গো, দেখি কোথায় যাওয়া যায়। স্পেশাল ডে, তো আমরা সকাল থেকে প্ল্যান করছি কি করব কি করব। তো এখন একটু লাঞ্চ করতে এসেছি এক জায়গায়, আমি দেখাচ্ছি আমরা কোথায় যাচ্ছি লাঞ্চ করতে। আমরা এখন এখানটায় এসেছি এই বাগিরহাটির এই অ্যাবসলিউট বারবিকিউ, এই বিল্ডিংটার মধ্যে আছে। তো এখানে আমরা এখন পার্কিং এর জন্য দাঁড়িয়ে আছি, তারপর আমরা এখানটায় যাব। আমরা অ্যাবসলিউট বারবিকিউ তো পুরো ফুল, ওই জন্য আমরা কোনো বুকিং পেলাম না। তো এখন আমরা যাচ্ছি দেখি তাহলে সিটি সেন্টার যাবো, ওখানে বারবিকিউ নেশন আছে, ওটাই ট্রাই করি। কারণ আজকে স্যাটারডে বলে আর একটা পার্টি চলছে বলে পুরো একদম ফুল বুক রয়েছে অ্যাবসলিউট বারবিকিউ। তো ওকে আবার পরে কখনো ট্রাই করা যাবে। তো এখন আমরা চলে এসেছি বারবিকিউ নেশন, আমরা চলে এসেছি সিটি সেন্টারে বারবিকিউ নেশনে। সো লেটস গো। অলরেডি আমরা লাঞ্চের জন্য দু তিন জায়গায় ঘুরে কোনো জায়গায় জায়গা না পেয়ে অলরেডি আমরা এখন আরসালামে এসেছি। রিমের মুড অফ হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে সবার। তো এখন অলরেডি আরসালামে এখন লাঞ্চটা করে নিই, তারপরে ফিউচার কী প্ল্যান করবো তারপরে দেখছি। এই হচ্ছে ব্ল্যাক হাইট ট্যাটু। আমরা অনেকদিন ধরে ট্যাটু করবো করবো ভাবছি, তো আজকে আমাদের অ্যানিভার্সারি ডে, তো দুজনে মিলে ভাবছি একটা ম্যাচিং ট্যাটু বানাবো। তো কি বানাবে, কি করবে? হ্যাঁ আমার ভয় লাগছে। রজতজি ট্যাটুটা করছে, সেটা একটা পার্টিকুলার নাম আছে, এটা হচ্ছে হোপ ফেথ অ্যান্ড লাভ, এটার একটা সিম্বলিক একটা রিপ্রেজেন্টেশন। তো এটাও বানাচ্ছে, আর এই ট্যাটুর একটা ফুল একদম ডিটেলসের একটা ভিডিও, কীরকমভাবে কী হয়েছে, কতখানি কীরকম টাইম লাগলো, একটা ডিটেলস ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি, সেটা আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা শেয়ার করে দেবো। আমি যে ট্যাটুটা করছি সেটা একটা কালার ট্যাটু, মানে ওটা ব্ল্যাক ডে করা হয়েছে, মাঝখানে সাইডে যে হার্ট শেপটা আছে সেটার মধ্যে আমি রেড কালার দিয়ে ওটাকে ফিল করবো। তো আমার ট্যাটুটা করতে মোটামুটি 3000 রুপিজ মতন লেগেছে, আর রজতের যেহেতু কোনো কালার নেই, একটাই কালার, ওর 2000 রুপিজ মতো লেগেছে। অলরেডি ডান উইথ দ্য ট্যাটুস, আমি দেখাচ্ছি হওয়ার পর কীরকম লাগছে। এই আমারটা এরকম, আর রজুকে তো দেখাও। সো এই হচ্ছে আমাদের ট্যাটুটা। This was a special thing we did in our 17th anniversary. They finally did it. তো আমরা ফুল ডে আজকে আউটিংয়েই রয়েছি, এখন আমরা ট্যাটু করে বেরিয়ে আমরা একটুখানি টি জাংশনে চা খেয়ে তারপর আমরা বাড়ি ফিরছি। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ।
আমরা সবাই আবার সকালবেলা রেডি হয়ে বেরিয়ে গেছি তো আমাদের আজকে এক্সটেন্ডেড অ্যানিভার্সারি সেলিব্রেশন কালকে অ্যাজ ইউ নো আমরা লাঞ্চ করতে গেছিলাম অ্যাবসলিউট বারবিকিউতে বাট আই ডোন্ট ফিল আপ ছিল তো আমরা কালকে আবার বুক করেছি আজকে টেবিল সো উই আর গোয়িং ফর দ্যাট তো আজকে আমাদের সেলিব্রেশনটা লাঞ্চের সেলিব্রেশনটা আজকে হবে সো লেটস গো এই রিম্পিশনও বসে আছে এর আগে তো এখানে আর আমি সো উই অল আর ম্যাচিং ম্যাচিং সো এই জাস্ট বাগড়িহাটি যে ব্রিজটা এন্ড হয়েছে এদিক থেকে আর তারপরে আমাদের এই জায়গাটায় অপোজিটে যে বিল্ডিংটা যেখানে মারুতির শোরুম আছে ঠিক তার উপরে অলরেডি আমরা বুকিং করে এসেছি আজকে কারণ কালকে আমরা দেখেছি যে প্রচণ্ড রাশ হচ্ছে বুকিং পাওয়া যাচ্ছে না So let's go for it. So it's our anniversary. আর ফাইনালি আমরা অ্যাবসলিউট বারবিকিউতে বুকিং করার পর আমরা ঢুকে গেছি তো লেটস এনজয় দ্য লাঞ্চ মজা আমি ব্লগটার মধ্যে জাস্ট একটা গ্লিমস দিয়ে রাখছি এই অ্যাবসলিউট বারবিকিউ রেস্টুরেন্টে পরে আমি নেক্সট একটা ডিটেল একটা অ্যাবসলিউট বারবিকিউর উপরে একটা ভিডিও বানাবো এই চ্যানেলে ইউ ক্যান চেক ইট আউট সো সেটার মধ্যে ডিটেলস একদম কত টাকা কীরকম কী কীভাবে কী বুকিং করা যাচ্ছে বা পুরো রিভিউস এভরিথিং উইল বি দেয়ার সো ইউ ক্যান চেক আউট টু মাই চ্যানেল ফর দ্য নেক্সট ভিডিও অন দিস রেস্টুরেন্ট অনলি You know.
In this restaurant, যে কোনো বার্থডে অ্যানিভার্সারি খুব সুন্দর করে সেলিব্রেট করছে. This was a very new thing and it was very nice.